বেসিংয়ের ডিম দিয়েছেন কখনো জানেন কি বেসিংয়ের ডিম দিলে কি হতে পারে আপনি অনেক বড় সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন অনেক বড় সমস্যার সমাধান করতে পারবেন বেসিংয়ের ডিম দিলে তো বন্ধুরা আসলে বেসিংয়ের ডিম দিলে কি হবে পুরো ভিডিওটি জুড়ে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল আমাদের আসলে বেসিংয়ে কয়েকদিন পর পর এভাবে পানি জমে যায় পানি যেতে চায় না তো আমরা প্রথমে কী করবো পানিগুলো এভাবে একটা পাত্র দিয়ে পানিগুলো সরিয়ে নেব অবশ্যই যে পানিগুলো জমে থাকে সেগুলো এভাবে করে সরিয়ে নিতে হবে এরপর আমরা ডিম নিয়ে নিয়েছি একটা ডিম ভেঙে নিয়েছি ডিমটা এখানে আমরা ঢেলে নেব তো এ ধরনের ভিডিও পেতে চাইলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি অন করে দিতে পারেন যারা ফেসবুক পেজে আছেন পেজটা ফলো দিবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল তো ডিমের উপর এভাবে করে আমি লবণ দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে লবণ দিতে হবে এখানে লবণ দেওয়ার পর ভালো করে ফেটিয়ে নিতে হবে অবশ্যই লবণ এবং ডিমটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে এ ডিম এবং লবণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ডিটারজেন্ট পাউডার আপনাদের বাসায় যদি ডিটারজেন্ট পাউডার না থাকে তাহলে আপনারা ডিশওয়াশও দিতে পারেন অবশ্যই ভালো করে এভাবে মিশ্রণগুলো ভালো করে মিশিয়ে নেব আমরা ডিটারজেন্টের গুঁড়োগুলো যেন ভালোভাবে মিশে যায় এরপর আমি দিচ্ছি এখানে বেকিং সোডা বেকিং সোডা আমাদের প্রত্যেকের ঘরেই থাকে বেকিং সোডা যদি না থাকে তাহলে আপনারা কি দিবেন বেকিং সোডা না থাকলে বেকিং পাউডারও এখানে আপনারা ইউজ করতে পারেন এই বেকিং সোডাটা আশপাশের দোকানে মুদির দোকানেই পেয়ে যাবেন আপনারা তো বেকিং সোডাটা আমি এক চামচ পরিমাণে এখানে দিয়ে দিয়েছি এখন এটা এই মিশ্রণটা আমরা ভালোভাবে মিশিয়ে নেব অবশ্যই একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিমের সঙ্গে এগুলো ভালোভাবে মিশতে যাবে না এটা একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তো আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন তাহলে কিন্তু আপনাদের কমেন্ট আমি ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডিটারজেন্টের গুঁড়োগুলো কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং লবণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা কিছুক্ষণ রেখে দিয়েছি এখন চুলায় বসিয়ে দিয়েছি পানি তো পানিটা দেখতে পাচ্ছেন বেশি পরিমাণে এখানে প্রায় দুই লিটারের মতো পানি আমি দিয়ে দিয়েছি আপনারা আন্দাজ করে পরিমাণটা আসলে বেশি করে পানি দিতে হবে এরপর যে মিশ্রণটা আমি গুলিয়ে রেখেছিলাম সেটা বেসিংয়েভাবে ঢেলে দিচ্ছি এটা ভালো করে ঢেলে দিতে হবে তো পানি যাওয়া বন্ধ হয়ে যায় আমাদের বেসিংয়ের সমস্যা দেখতে পাচ্ছেন যে ওটা ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে পানি যেতে শুরু করেছে এরপরে কিন্তু এরকম একটা এ দিয়ে আপনাদেরকে এই ফুটোটার মধ্যে যত দূর যায় এভাবে করে এ করে দিতে হবে তাহলে ভিতরে যে পাইপে ময়লা জমে যায় সেটা একটু এ হয়ে যাবে এরপর ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে এটা আর যে পানিটা গরম করতে দিয়েছি সেটাও আমরা কাজে লাগাবো এভাবে করে বেসিংয়ে যে ময়লা আটকে যায় পাইপের জ্যাম হয়ে যায় সেই জ্যামগুলো কিন্তু এই বেকিং সোডা তারপরে হচ্ছে যে ডিম দিয়ে দিয়েছি এতে করে পাইপের যে ময়লাগুলো আছে সব দূরে চলে যাবে আর ডিমটা পিচ্ছিল এজন্য কিন্তু পাইপের ময়লা আরও দ্রুত চলে যাবে পাইপে অনেক দীর্ঘ ময়লা জমে যায় সে ময়লাটা আসলেই দূর হতে চায় না এবং বেসিংয়ের এই সমস্যাটা আমরা প্রায়ই সম্মুখীন হয় এতে করে অনেক আসলেই যন্ত্রণার শিকার হয়ে আমরা যেতে চাই না তো আজকে এটা আপনারা করে দেখবেন যে কতটা উপকৃত হন এরপর গরম পানিটা এভাবে করে ঢেলে দিতে হবে বন্ধুরা এতে করে যে পাইপে ময়লা জমে থাকা ময়লাগুলো সব চলে যাবে বেকিং সোডা দেওয়ার ফলে আর লবণ দিয়েছি এগুলো কিন্তু পাইপের ময়লা সব একবারে পরিষ্কার করতে সাহায্য করে আপনারা করে দেখবেন বাসায় কতটা উপকৃত হন তো আমার বেসিংয়ের পানি কিন্তু একটুও যাচ্ছিলো না আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা সহজে আমরা এই গাছটা বাসায় করে নিতে পারি তো এরপরে বাচ্চারা কিন্তু বেসিংয়ে হাত মুখ পরিষ্কার করতে অনেক সময় অনেক কিছু ফেলে তো আমরা যদি এভাবে করে দিয়ে রাখি আমরা এরকম সমস্যার সম্মুখীন আর কখনোই হব না তো দেখতে পাচ্ছেন এটা লাগিয়ে দেওয়ার পরও কিন্তু পানি চলে যাচ্ছে কতটা সহজ হয়ে গেছে আপনারা এটা বাসায় ফলো করবেন আর ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন যাতে সবাই উপকৃত হয় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ